প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সম্মানিত একটি কৃষি ফার্মে, যেখানে তিন শিক্ষিত তরুণ উদ্যোক্তা বন্ধু মিলে সম্মানিত এই কৃষি ফার্মটি পরিচালনা করছেন। আজকে আমরা জানার চেষ্টা করব এবং দেখব কিভাবে তারা এই কৃষি ফার্মটি পরিচালনা করছেন এবং কী কী জাতের ফল চাষ করছেন এবং কেনই বা তাদের এই কৃষি সেক্টরে আসা, সমস্ত বিষয় আজকে প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সমস্ত প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক এবং উদ্যোক্তা ভাইদের সাথে কথা বলে এই সম্মানিত কৃষি ফার্মটি ঘুরে দেখি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই আপনার এই যে আমরা কৃষি ফার্মে এসেছি, আপনি সম্মানিতভাবে কৃষি ফার্ম পরিচালনা করছেন, কেনই বা পড়াশোনা শেষ করে এই কৃষিতে যুক্ত হলেন আপনারা? আমরা শুনেছি যে তিন বন্ধু মিলে আপনারা পরিচালনা করছেন, এই বিষয়ে আজকে আমি দেখব এবং আমার দর্শকদের জানাবো কিভাবে আপনারা পরিচালনা করছেন। তো শুরুতে একটু যদি নাম পরিচয়টা দিতেন। আমার নাম দেবাশীষ সাহা, আমি হচ্ছে আহসানাল ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করা হয়েছে, এক বছর হচ্ছে আর কি। বুলু ভাইয়ের সাথে আর কি পরিচয় হয়, তখন হচ্ছে ভাইয়ার আর কি খুব ইন্টারেস্ট আর কি বাগানের প্রতি, তো আমাদেরও সেম ইন্টারেস্টটা ছিল। কিন্তু হচ্ছে অনেক সময় মনে হতো কি নিজের যদি একটা বাগান থাকতো এরকম, মানে এটা হলো ভালোবাসার থেকে করা আর কি এইখানে। পরে ওই তিনজনে মিলে পরে খুব আশা ছিল, পরে এই জায়গাটা দেখার পরে চয়েস হলো। আচ্ছা, আপনার এই কৃষি ফার্মটি কত শতক জমিতে উপর করা? এটা 6 বিঘার উপরে। চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন? চারাগুলো কিছু আমরা হচ্ছে ইয়ার থেকে কালেক্ট করছি, পাশে নার্সারি থেকে আর কি অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে, বগুড়া থেকে কিছু নিয়ে আসা হয়েছে, পরে রাজশাহী থেকে আমরা কিছু নিয়ে আসছি আর কি এরকম আর কি। প্রশিক্ষণ করেছিলেন কি তার আগে? প্রশিক্ষণ বলতে আমি প্রশিক্ষণ করা হয়নি, কিন্তু আমার যে ফ্রেন্ড আছে বুলু ভাই, তিনি আর কি কৃষির উপরে ডিপ্লোমা করা আছে, উনি মানে কৃষির প্রতি খুব ফ্যাসিনেটেড, এর জন্য উনি সম্পূর্ণটা দেখে। মানে আমরা অত সময় পাই না, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে মাঝে মাঝে আসি, যেমন আমি ঢাকায় থাকি, কিন্তু এই 7 দিন হলো আর কি এখানে আসছি, আবার দেখা যায় সামনে মাসে আবার 5-6 দিন আসবো এরকম আর কি আসা হয়। এই পরিচালনা করছে কে এবং সার্বক্ষণিক দেখাশোনা করে কে এখানে? সার্বক্ষণিক দেখাশোনার জন্য লোক আছে যারা হচ্ছে কাজ করে, রাত্রেও থাকে কয়েকজন, আর হচ্ছে ওই বুলু ভাই আর কি দেখে সম্পূর্ণটা আর কি, বীজ টিজ কীভাবে সারটা দিতে হবে কেমনে কী করতে হবে উনি দেখায় দেয়। ভাইয়া আপনাদের এই সম্মানিত কৃষি ফার্মে কী কী জাতের ফল ফলান্দি এবং শাক সবজি চাষ করছেন? আচ্ছা, আমরা এখন এখানে আছে বরই আছে, আপনার বলসুন্দরী আছে, কমলা আছে, আর পেঁপে আছে, লেবু আছে, চতুর্দিক দিয়ে 1000 লেবু গাছ আছে আমাদের এইখানে, আর বরই বেশি, এইগুলোই হচ্ছে বেসিক্যালি আছে মেন ফোকাসড। কিন্তু আমাদের এখানে আপেল আছে আপনার পরীক্ষামূলক, কিউই আছে, অ্যাভোকেডো আছে, আঙ্গুর আছে, পরে তিন ফল আছে, আর আম আছে আপনার, অনেকগুলো প্রজাতির আমও আছে এখানে। মানে এইগুলো হলো পরীক্ষামূলক আর কি, যেটা ভালো হয় সেটা পরে আমরা হচ্ছে নেক্সট টাইম বাড়ানোর চিন্তাভাবনা আছে এইরকম। এই ফল এবং শাকসবজির মধ্যে এখন কী কী জাতের ফল আপনাদের উৎপাদনে আছে? আচ্ছা, আমাদের বাগানটা হচ্ছে আপনার এক বছরের মতো সময় হয়েছে, তো এখন হচ্ছে বরইগুলো আপনার প্রসেসে আছে, এখনও হয় না, হারভেস্টিংয়ে আসে নাই। না, আমরা কিছু পেঁপে হারভেস্ট করছি, পেঁপে গাছ আমাদের কয়েক কিছু লাগানো হয়েছে আর কি পরীক্ষামূলকভাবে, পেঁপের ফলন আর কি ভালো, তো আপনার এতে হচ্ছে আমরা কিছু হারভেস্ট করছি, আর নিজেরা খাওয়ার জন্য ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হয়েছে। মানে প্রথম বছর তো আমাদের টেন্ডেন্সিটাও এরকম, যাতে আত্মীয় স্বজন বা এলাকার প্রতিবেশীরা সবাই যাতে খেয়ে দেখতে পারে কেমন, তাতে সবাই আগ্রহী আর কি, খুব ভালো হয়েছে নাকি, মিষ্টি হয় পেঁপে, পেঁপেটা সবাইকে আর কি দেওয়া হয়েছে আপাতত। আর কিছু লেবু হারভেস্ট করা হয়েছে, লেবুর বয়সটা কম, তো 1 বছর হয়েছে, কিন্তু লেবু প্রচুর আছে মাশাল্লাহ, গাছে ভালো আছে আর কি লেবু। লেবুর কথা বললেন, তো লেবু সম্পর্কে একটু জানতে চাই যে কী জাতের লেবু এটা আপনি চাষ করছেন? এটা হচ্ছে সিডলেস লেবু আর কি। তার মানে হচ্ছে যে বীজবিহীন যে লেবুটা আপনি সে চাষ করছেন সেটা, কী পরিমাণ গাছ এবং কী পরিমাণ এখান থেকে লেবু উৎপাদন হয় এখান থেকে? আচ্ছা, আমাদের গাছগুলো ছোট গাছ, তো আপনার 1000 মতো গাছ আছে লেবু গাছ, লেবু গাছগুলো আমরা বাউন্ডারি হিসাবে দিছি কর্নার দিয়ে আর কি, যাতে এটা হচ্ছে আমাদের দুইটা কারণ, এক হচ্ছে লেবুও নিতে পারবো, আবার হচ্ছে আমাদের একটা বাউন্ডারি হিসাবে সিকিউরিটি কাজ করতেছে আর কি। ওই হিসাবে লেবু আমরা প্রথম প্রথম আপনার 6 মাস পরেই পাইছি, কিন্তু এগুলো হচ্ছে আপনার সবাইরে দিছি
করোনার সময় যেমন হচ্ছে সবার লেবু দরকার ছিল, মানে আমরা হচ্ছে কিছু কিছু লেবু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে। আবার এখন আবার আছে কিছু আমরা হারভেস্ট করিনি, করার চিন্তা ভাবনা আছে আর কি, রোজার মধ্যে ইনশাল্লাহ আমরা করব। কিন্তু এখন আর কি মানুষজনকে দিচ্ছি আর কি, দুই একটা যে কটা হারভেস্ট করা হয় ওই পরিচিত মানুষদেরই দেওয়া হয় আর কি। এরকম আপনাদের এই ফল ফলান্তি গাছগুলোকে যে সেচ দিতে হয় এবং যে আগাছা পরিষ্কার করতে হয় এবং যে সার কীটনাশক দিতে হয়, এটা কতদিন পর পর করেন এবং কী কী জাতের সার কীটনাশক ব্যবহার করেন? আচ্ছা, আমরা এইখানে বেশিরভাগই আপনার হচ্ছে গোবর সারটা বেশি ইউজ করি। আপনারা দেখতে পারেন ওইখানে গোবর সার রাখাও আছে। আমরা এই দুদিন আগে মাটিতে আপনার গোবর সার দেওয়া হয়েছে, আপনার নিড়াই দেওয়া হয়েছে, আপনার কিষানি নিয়ে আপনার ছয় সাতজন কিষান লাগে, ওনারা নিড়ে ইয়া পরিষ্কার করে গোবর সার দিয়ে দেওয়া হয় আর কি। আর স্প্রে করা হয় 15 দিন। এই কমলা গাছে তো একটু বেশি সেন্সিটিভ, তো এর জন্য হচ্ছে আপনার 15 দিন এক মাসের মধ্যে দুইবার করে স্প্রে করা লাগে আর কি। আপনার মাকড় সাজে মাকড় আছে, কিছু আপনার পোকা আছে, এই পোকাগুলোর জন্য কমলাতে একটু স্প্রে করতে হয়। আচ্ছা ভাইয়া, যে পানি সেচ দিতে হয় এই ব্যাপারটা? হ্যাঁ, পানি সেচ দিতে হয়, ওই যে পানি দিচ্ছে এখন, আমরা এখনই দিচ্ছি আর কি, আপনার মাসে দুইবার করে পানি সেচ দিই আর কি। এরকম ভাই, আপনার এই সমন্বিত কৃষি ফার্মকে নিয়ে ভবিষ্যতে আর কী করতে চাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কী? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় আর কি। তো আমরা 6 বিঘা নিয়ে স্টার্ট করছি, তো এখন এইখান থেকে যদি সফলতা আসে তো আমরা চিন্তা করছি আরও জায়গা দেখতেছি আপনার, এটাও প্রসেসে অন প্রসেসে আছে, তো আমরা আশেপাশে জায়গা দেখতেছি, এটা আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে। এই কমলা যদি সাকসেস হয়, মানে এখানে অনেকগুলো জাত আছে তো যেটা ভালো হবে আর কি, বাজার জাতকরণেও যেটা সুবিধা সেটা আর কি আমরা এক্সপ্যান্ড করবো আর কি, বাড়াবো, সেই চিন্তা ভাবনা আছে। তিন শিক্ষিত তরুণ উদ্যোক্তা মিলে যে কৃষি ফার্মটি পরিচালনা করছেন, তো আপনার অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি হচ্ছে, আমরা যখন মন খারাপ থাকে বাগানে আসি, একটা ফল হয়তো নতুন ফল থাকে, এটা খাওয়া দাওয়া খাই, অনেক তৃপ্তি লাগে এবং মনের একটা প্রশান্তি লাগে। আচ্ছা, তাহলে আপনি এই কৃষি সেক্টরে যে এসেছেন, তো এই সম্মানিত কৃষি আপনার এই ফার্মটি ভবিষ্যতে আপনি আরও কী কী করতে চাচ্ছেন? ভবিষ্যতে যদি আমি এগুলোতে সফল হই, আরও কিছু অন্যান্য বিদেশি গাছও আমার কাছে আছে, রিসার্চ আমি আমরা করি, যদি সফল হয় তো আজকে আমরা এই 6 বিঘার উপরে আসি, 2 একর উপরে আসি, আগামীতে হয়তো আরও বৃদ্ধি করব। এই পর্যন্ত আপনার কোন ফলটি আপনি হারভেস্ট করেছেন এবং বাজারজাতকরণ করেছেন? আমরা আল্লাহ পাকের রহমতে পেঁপে, রেড লেডি সাইজের কিছু পেঁপে আমি হারভেস্ট করার সুযোগ হয়েছে। আমি বাজারে এগুলো বিক্রি করি এবং মোটামুটি আমার পেঁপের চাহিদা মানে বেশ ভালো, ভিতরে খুব সুন্দর একটা আনকমন কালার ফ্লেভার। তবে আমি বলবো যাদের সুযোগ আছে আশেপাশে, যাদের সুযোগ আছে তারা যেন আমার বাগান থেকে ফ্রুটস নাই, কারণ আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, সরাসরি তারা নেবে ফ্রেশ ফ্রুট তারা পাবে। ভাই, আপনি যে উচ্চ শিক্ষিত হয়ে এই কৃষিতে ইনভলভ হওয়া এবং সম্মিলিত কৃষি খামার আপনারা পরিচালনা করছেন, তো আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি অনেক ভালো, কারণ নিজেদের জায়গায় বা যে একটা জায়গায় যখন আমরা নিজেরা ফল চাষ করব, নিজের ফল খেতেও ভালো লাগে, একটা নিজে একটা আত্মতৃপ্তি আসে, আর এটা অনেক ভালো লাগে। নিজের গাছের ফল নিজে দেখি গাছে ধরতেছে, পরে পেরে খাওয়ার একটা আনন্দই অন্যরকম। আচ্ছা, এটা কি বাণিজ্যিকভাবে আপনারা আরও বড় করতে চাচ্ছেন কিনা, ভবিষ্যতে এটা কত দূর এগিয়ে নিতে চাচ্ছেন? ভবিষ্যতে আমাদের আরও পরিকল্পনা অনেক বড়, এখন দেখা যাক, এখানে যদি আমরা সফলতা পাই এরপরে আমরা নতুন নতুন জাত যেমন পেয়ারা আছে আরও নতুন নতুন ফল নিয়ে আমরা ভবিষ্যতে অন্য জায়গায় আরও বাগান করার ইচ্ছা আছে। আপনাদের এই সম্মানিত কৃষি ফার্মে এসে আমাদের অনেক ভালো লাগছে। তো একটা বিষয় যে হচ্ছে আপনারা এই পড়াশোনার করার পর, উচ্চশিক্ষিত হওয়ার পর কৃষির সাথে নিজেকে ইনভলভ করলেন এবং যে পরিচালনা করছেন তিনজন মিলে, এটা আসলে অনুভূতিটা আপনার কেমন? অনুভূতি আসলে অনেক ভালো। আমরা আসলে পড়াশোনা করতেছি, এইটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে, যে পড়াশোনা চালানোর সাথেই আর কি কীভাবে এইটাও মেনটেন করা যায় আর কি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য ছিল। তো এর জন্যই আর কি হচ্ছে পড়াশোনার পাশাপাশি শুরু করছি, যে হচ্ছে যাতে এইটাও চালানো যায় পড়াশোনাটাও চালানো যায়, পাশাপাশি এটাও করতেছি আর কি। এইরকম
আমাদের দেশে আপনাদের মতো অনেক তরুণ উদ্যোক্তা আছে এবং তরুণ ভাইরা আছে যারা পড়াশুনার পর বেকার বসে আছে, তাদের সম্পর্কে কিছু বলার আছে নাকি আপনার? হ্যাঁ, তাদের সম্পর্কে বলা বলতে আমরা তো এটা পরীক্ষামূলক করতেছি, যদি এখনও আর সাকসেস যেহেতু আসে নাই আসলে পরামর্শ না, কিন্তু আসতে পারে সবার আসলে যদি স্পেস থাকে, জায়গা থাকে, তাহলে এই কৃষি সেক্টরে আসলে মূল কথা কি জ্ঞানটা থাকতে হবে। কৃষিতে হচ্ছে পট করে চলে আসলাম অনেকেরটা দেখা সেইটা করা যাবে না, কি আগ্রহ থাকতে হবে আর এইটার প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে আসলে আইসা খুব মুশকিল হবে আর কি, আর এখানে সময় দিতে হবে, এটাই হচ্ছে কথা। কিন্তু করতে পারে সবাই আসলে মানে ভালো, এই যার যার ভালোবাসা আছে এই এই সেক্টরগুলোতে তারা এই সেক্টরগুলোতে সাইন করবে আর কি, এরকম। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই সমৃদ্ধ কৃষি ফার্মে এসে আমাদের অনেক ভালো লেগেছে। আপনার দীর্ঘায়ু কামনা করছি, আপনারা অনেক এগিয়ে যান, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনারা অনেক কষ্ট করে আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তা বলা চলে তাদের আপনারা ইন্সপায়ার করতেছেন আমাদের আর কি। আপনাদের অনুপ্রেরণা আসলে আমাদের দীর্ঘ পথ চলাতে অনুপ্রেরণা যোগাবে আর কি। আপনাকেও ধন্যবাদ।